ছিলেন না আপনি? না না না, এটা হবে না। মাথায় দুইটা উত্তর আসছে, বেতাল এবং পাতাল। দর্শক, স্বাগত জানাচ্ছি আমার সংবাদের নিয়মিত আয়োজন আমার কুইজ প্রতিযোগিতায়। অমর একুশে মহিলায় আজকের আমরা আবারও শুরু করতে যাচ্ছি আমাদের সেই কুইজ প্রতিযোগিতায়। আমরা তিনটি প্রশ্নের মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিভাবান প্রতিযোগীকে বেছে নেব, যিনি সঠিক উত্তরের মাধ্যমে বিজয়ী হবেন এবং পুরস্কার জিতবেন। আপনার জন্য আমাদের তিনটি প্রশ্ন থাকবে, খুব স্বাভাবিক, এবং এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি 10 সেকেন্ড করে সময় পাবেন। 10 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। এই বইমেলা আয়োজক কারা? বাংলা একাডেমি। শিওর? হ্যাঁ। কেন মনে হলো আপনার বাংলা একাডেমি? মনে হচ্ছে তাই, আমি জানি। আমরা একটু যুক্ত করি, এবার বইমেলাটা কতদিনে? এক মাস। মানুষকে আমরা অনেক সময় বলি তুমি একটা ফুল, কিন্তু সে ফুল না, বোকা বলি না, মানে ইংরেজিতে ফুল বলি। কাছাকাছি একটু ট্রাই করুন, মানে আমরা ফুল বলে থাকি, আসলে সেটা আদৌ ফুল না। প্রথম প্রশ্নের উত্তর আপনার যেটি দিয়েছেন সেটি সঠিক হয়েছে। আর দুটি প্রশ্ন সঠিক উত্তর পারলে আপনার জন্য পুরস্কার থাকবে। কোন বিলে জল থাকে না? টেবিল। কারণ হচ্ছে টেবিল হচ্ছে কাঠের বা লোহার হয়, টেবিলের মধ্যে কোনো জল থাকে না, কিন্তু গ্লাসে যদি জল রাখি তাহলে সেভাবে থাকে, কিন্তু টেবিলের মধ্যে এভাবে কোনো জল থাকে না, সেটা বিলে থাকে। আপনার দ্বিতীয় উত্তরটি সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, কোন তাল গাছে ধরে না? প্লিজ কেউ বলবেন না। মাথায় দুইটা উত্তর আসছে, বেতাল এবং পাতাল। আরো কাছাকাছি এটা রাজনৈতিক সবসময় ব্যবহার করে। হরতাল? যাই হোক, এই উত্তরটি আপনার সঠিক হয়েছে। আমার সংবাদের এই যে আয়োজন, ব্যতিক্রমধর্মী আয়োজন, যেখানে শিক্ষামূলক প্রশ্নটি সম্পর্কে না, আয়োজনটা আমার কাছে খুবই ভালোই লেগেছে, যে শিক্ষামূলক প্রশ্নোত্তর পর্বটা হচ্ছে সেটা খুবই বিনোদনধর্মী, আর হচ্ছে অনেক কিছু নতুন কিছু শেখাও যাচ্ছে, নতুন কিছু ধাঁধাও শেখা যাচ্ছে, যেটা বাসায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবো, মজা নেওয়া যাবে আর কি। এই আমার দেখা নয়া চিং বইটির লেখককে। আমার দেখা নয়া চিং কে লিখেছেন? আমার দেখা নয়া চিং, আমি এটা জানি, আমি পড়ছি, দাঁড়া। আচ্ছা, আমরা একটু আপনাকে ক্লু দিই, তিনি বাংলাদেশের খুব আলোচিত ব্যক্তি, রাজনীতিবিদ। রাজনীতিবিদ না, পাশ থেকে বলা যাবে না, ওনাকে বলছি। আমার দেখা নয়া চিন বইটি এখনো বেঁচেছেন? এখন বেঁচে নেই। বেঁচে নেই? আমার দেখা নয়া চিন, ও শেখ মুজিবুর রহমান, তাই না? উনি তো নিজের জীবনে কাহিনী লিখছে। ভেবে দেখুন, আমার দেখা নয়া চিন, আমি এটা পড়ছি সত্যি কথা ইন্টারে। হ্যাঁ, আমাকে কি দেখাবেন আপনারা ইউটিউব চ্যানেলে? আপনি চেষ্টা করুন, খুব কাছাকাছি, প্রায় সঠিক, খুব কাছাকাছি গেছে। আমার দেখা নয়া চিন। সময় শেষ, আমরা একটু আপনাকে বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ। না না, এটা হবে না, হইছে আমার অ্যানসার, আমি বুঝতে পারছি ভাই। আবার নেন, স্থির থাকুন, হাঁস ডিম পারে না। কোন হাঁস ডিম পারে না? কোন হাঁস ডিম পারে না? ছেলে হাঁস ডিম পারে না? আচ্ছা না, এটা অন্য কিছুই হবে, উপহাস। হ্যাঁ, উপহাস। লাস্টে বলা যায়, আপনি খুব কাছাকাছি গেছেন, আপনারা বলি না, এটি সঠিক উত্তর না, খুব কাছাকাছি গেছেন, যেটা আমরা সবসময় বলি উপহাস। উপহাস না, হাঁসের সাহিত্য বেশি ব্যবহৃত। হাঁস না, কোন হাঁস ডিম পায় না, খুব কাছাকাছি, কোন হাঁস ডিম পায় না,
ইতিহাস ধরতে পারলে মেরে ফেলবেন, কিন্তু না ধরতে পারলে আপনার সাথেই থাকবে। ওই প্রাণীটা মাথায় কি থাকে? না না, ওনারা আসলে এখান থেকে খুলে দিচ্ছেন, প্লিজ আপনারা খারাপ আপনি এটিতে স্থির ছিলেন না। আপনি বইমেলার আয়োজক কারা? বাংলা একাডেমি। একটু ভেবে বলুন। আমি যেটি বলছি এটি খুব শিওর কিনা? হ্যাঁ, বাংলা একাডেমি, যেহেতু বাংলা একাডেমির ভিতরে হচ্ছে এটার, বাংলা একাডেমি আর কি এটা করছে। যাই হোক, আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আমরা সবসময় ফুল বলে থাকি, আসলে সেটা ফুল না। ফুল বলে থাকি, আসলে সেটা ফুল না। অনেক কিছুই তো ফুল বলে থাকি, বিউটিফুল যেটা ফুল না। হ্যাঁ, বিউটিফুল যেটা ফুল না, আসলে ফুল বলে থাকি আর কি। যাই হোক, আপনার 10 সেকেন্ড সময়। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আপনার সঠিক হয়েছে। কোনোভাবে যদি বাড়ে একবার, সেটা আর কোনোভাবে কমে না। একবার বাড়লে আর কমার সুযোগ নেই। বয়স, বয়স তো বাড়ে, কখনো কমে না। এটাই হবে মনে হচ্ছে যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ বয়স বাড়ে, কখনো কমবে না। কোনো স্কোপই নাই, আমাদের বয়স বাড়তেই থাকে, যত দিন যাবে তত বাড়তে থাকবে, কখনো কমবে না। আমার কাছে বয়সই মনে হইতেছে। আপনি বাংলা স্বরবর্ণগুলো বলে দিতে পারবেন? স্বরবর্ণ স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রি, এ, ঐ, ও, ও। হয়েছে সবগুলো? হ্যাঁ হয়েছে। যাই হোক, আপনি ট্রাই করছেন, আমরা চেষ্টা করছি। আপনার সবগুলো প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। দর্শক, প্রতিদিনকার মতো আমার সংবাদের নিয়মিত আয়োজন, শিক্ষামূলক আমার সংবাদের নিয়মিত শিক্ষামূলক আয়োজন আমার কুইজ প্রতিযোগিতায় আজকে আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিযোগীকে, যিনি সঠিক উত্তরের মাধ্যমে পুরস্কার বুঝে নিয়েছেন। এবং আমরা সেই পুরস্কার একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, কেমন লেগেছে? আমার কাছে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার কাছে খুব বেশি ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে আর কি। এটা আমার লাইফে একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। এই যে আমাদের এই আয়োজনকে কেমনভাবে দেখছেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপনার নানান ধরনের রেখে থাকেন, সেই জায়গায় এটা কি কেমন, কি বলবেন? হ্যাঁ, খুবই ভালো একটা বলতে গেলে, কারণ এখানে ভালো ভালো কোশ্চেনগুলো ধরা হচ্ছে, কারণ বাংলাদেশি হিসেবে বাঙালি রিলেটেড যেসব কোশ্চেনগুলো এখানে বলছেন, যেমন স্বরবর্ণগুলো, অনেকে আমরা আসি যে অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুলে যাই সহজ জিনিসগুলো, বাট এইসব কোশ্চেনের মাধ্যমে আমরা আরও বেশি কনসার্ন হব যে হ্যাঁ আমাদেরকে জানতে হবে কখন কি বলে ফেলে, কোন কিভাবে কি বলবো। তো সবসময় রেডি থাকার জন্য মনে হয় এটা একটা ভালো একটা সুযোগ যে আমরা